প্রত্যেকটার সাথে চার্জার বক্স আছে, আমরা বাকি অ্যাক্সেসরি যেগুলো লাগে এটা মোটামুটি দিয়ে দিই কাস্টমার। এটার 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এটার মধ্যে। বক্স চার্জার अवेलेबल সবকিছু সবকিছুই আছে এটার মধ্যে। হ্যাঁ মোটামুটি। তারপরে নোট 10 প্রো ম্যাক্স 6128GB, 8GB 32GB ভেরিয়েন্টে এটা মাত্র 4800 টাকা লাগবে। তারপর পাচ্ছেন হচ্ছে ওয়ান প্লাস 9R এর। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা চলে এসেছি মিরপুর 10 শাহালি প্লাজা ইউজড ফোনের আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে স্যামসাংয়ের কিছু ইউজড স্মার্টফোন দেখাবো, এর পাশাপাশি ওপো দেখাবো এবং ওয়ানপ্লাসেরও কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে, পাশাপাশি রেডমি রয়েছে, স্যামসাং রয়েছে। আর এই কালেকশনগুলো যদি আপনাদের নিতে হয় তাহলে আপনারা চলে আসবেন তালহা মোবাইল এক্সচেঞ্জ। আর আমাদের সাথে রয়েছে রাজীব ভাই। কেমন আছেন রাজীব ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আজকে ভালো একটা প্রাইস দিবেন। তো রাজীব ভাইয়ের কাছ থেকে যদি এই ফোনগুলো নিতে হয় চলে আসবেন মিরপুর 10 শাহালি প্লাজায়। আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। আপনার মুখের হাসি দেখে আজকে হয়তো দর্শকরাও হাসবে, কারণ আজকে ধামাকা একটা প্রাইস হবে, তাই তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার শপ হচ্ছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পাঁচতলাতে 74 নম্বর শপ। 74 নম্বর? জি 74। আচ্ছা, আমরা আজকে বেশ কিছু ইউজ দেখবো, এর পাশাপাশি কিছু ওয়ানপ্লাসের কালেকশন দেখবো, তাই তো? জি জি অবশ্যই। আচ্ছা, তো এই ফোনগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম আছে? প্রত্যেকটা ফোনেই 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে, আর অফিসিয়ালটা অফিসিয়াল ওয়ারেন্টি, আর 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি হবে। আচ্ছা, তো আমরা প্রথমে একটু কম বাজেট থেকে দেখি তাহলে। জি, কম বাজেটের ফোন বলতে আপনি এখানে 4 প্রাইম আছে, MI 3 আছে, এগুলো রিপাবলিশড ফোন, যদিও এগুলো হচ্ছে আগের ফোনগুলো আবার রিপাবলিশড করে আনা আর কি, যার কারণে বডিও নতুন, সব কিছুই নতুন হবে, জাস্ট ফোনগুলো আগে প্রাইস তুলনামূলক অনেক কম। যেমন এটা আছে রেডমি 4 প্রাইম, 3GB 32GB ভেরিয়েন্টে, এটার প্রাইস মাত্র 4700 টাকা, ফুল মেটাল বডি। জি, ফুল মেটাল বডি, মাত্র 4700 টাকা। এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি? এটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, এটাও সেম 7 দিনের রিপ্লেস গ্যারান্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তারপরে আপনি পাচ্ছেন এখানে এমআই থ্রির প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 2600 টাকা। জি, 2GB 16GB ভেরিয়েন্টে মাত্র 2600 টাকা। ঠিক আছে, এমআই থ্রির মধ্যে কালার হবে, এমআই থ্রির মধ্যে ব্ল্যাক হয়, ব্লু হয়, পার্পেল, সরি আপনার ম্যাজেন্টা কালার হয়, আর হচ্ছে ইয়েলো কালার হয়, 4টা কালার পেয়ে যাবেন। জি জি, এটা হচ্ছে রেড এমআই নোট টেন লাইট, এটার ভেরিয়েন্ট হচ্ছে 664 কার্ভ ডিসপ্লের ফোন, ফুল অ্যামোলেড ডিসপ্লের ফোন, এটা ইউজ ফোন, এটার প্রাইস পাবেন মাত্র 20,500 টাকা। জি জি, এখানে পাচ্ছেন এটাও ইউজ, এটা হচ্ছে অপো A5S 3GB 32GB ভেরিয়েন্টে ব্লু কালার, এটার প্রাইস মাত্র 7000 টাকা। জি, এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,990 টাকা। জি, তারপরে পাচ্ছেন হচ্ছে কি আপনি রেডমি নোট 7, এটাও ইউজ, এটা পাচ্ছেন হচ্ছে মাত্র 8000 টাকায়, 3GB 32GB ভেরিয়েন্টে ব্লু কালার। জি, অনলি 8000 টাকা। এটা হচ্ছে রিপাবলিশ ফোন, এটাও সেম, এটা আগের ফুল ভেরিয়েন্টে, এটা রেডমি 5, 3GB 32GB, এটা মাত্র 6500 টাকা। এটার মধ্যে ব্ল্যাক কালার হবে, এটার মধ্যে ব্ল্যাক কালার হবে, হোয়াইট কালার হবে, গোল্ড কালার হবে। তো এই যে এই ফোনগুলো দেখছি এগুলোর সাথে আপনারা কি কোনো গিফট আইটেম অফার করছেন? গিফট আইটেম বলতে প্রত্যেকটা ফোনের সাথে একটা কভার আর হচ্ছে গিয়ে একটা গ্লাস দিয়ে দেওয়া হবে। অ্যাক্সেসরিজ বলতে চার্জার পাবে সাথে, ফোনের সাথে বক্স আছে, চার্জার আছে, আর ইউজ ফোন কিছু ফোনের সাথে চার্জার আসে বা বক্স আসে, কিছু ফোনের সাথে বক্স ছাড়া আসে আর কি, ইউজ ফোনটা হচ্ছে ডিপেন্ড করে, বাট যে কন্ডিশন। আর নতুন আর হচ্ছে রিপাবলিশগুলো প্রত্যেকটার সাথেই চার্জার বক্স আছে, আমরা বাকি অ্যাক্সেসরিজ যেগুলো লাগে এটা মোটামুটি দিয়ে দিই কাস্টমার। জি, আপনি এখানে A57 পাবেন, A57টা মাত্র 4700 টাকা, 3GB 32GB, এটা বক্স সহ রিপাবলিশ। এটা হচ্ছে ভিভো Y67টা 4GB 32GB ভেরিয়েন্টে, এটা মাত্র 4800 টাকা লাগবে। 4800 টাকা? জি জি, এখানে পাচ্ছেন F1S, এটা 4800 টাকা, 4GB 32GB ভেরিয়েন্টে, এটার মধ্যে দুটো কালার হয়, একটা হলো রোজ গোল্ড আর একটা হচ্ছে গিয়ে গোল্ড। তারপর পাচ্ছেন এটা হলো J7, এটা হচ্ছে ইউজ স্যামসাং, জি গ্যালাক্সি J7 ইউজ, সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন, 2GB 16GB ভেরিয়েন্টে, এটা প্রাইস পাচ্ছেন মাত্র 5000 টাকায়। জি, এটা J7 Prime 2, এটা প্রাইস মাত্র 6000 টাকায়, 3GB 32GB ভেরিয়েন্টে। ঠিক আছে, এগুলো হলো ইউজ। তারপর পাচ্ছেন হলো গিয়ে আপনি এখানে যেমন এটা ইনটেক ফোন,
এটা স্যামসাং, স্যামসাং এর আমাদের কাছে অনেক ফোনই আছে এখন। আপাতত এটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02, 8,590 টাকা প্রাইস। এটা অফিসিয়াল ফোন, এক বছর ওয়ারেন্টি সহ। এটা কি অফিসিয়াল শপে যেরকম প্রাইস, সেম প্রাইস? সেম প্রাইস, তবে আমরা কাস্টমারকে আসলে তখন কিছুটা আমরা অফিসিয়াল প্রাইস থেকে লেস করে দিই বা আপনার অর্ডার করে দিব বা গিফট দিয়ে কাস্টমারকে খুশি করবো। আসেন, এটা হচ্ছে OnePlus N100, এগুলো মানে OnePlus খুব ফেমাস একটা ফোন, OnePlus N100। এটার ভেরিয়েন্ট হচ্ছে 4GB 64GB। এটার প্রাইস পাচ্ছেন মাত্র 14,500 টাকা। তারপর পাচ্ছেন হচ্ছে কি, এটা হচ্ছে OnePlus N10, 6GB 128GB ভেরিয়েন্ট। এটা প্রাইস পাচ্ছেন মাত্র 22,200 টাকায়। তারপর সবকিছু সহ, ঠিক আছে, সব কিছু, প্রত্যেকটা ফোনেই 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর ক্যাশ মেমো আর ডকুমেন্ট হিসেবে দোকানে ক্যাশ মেমো তো থাকবেই, আর ফোনের কাগজ তো সব আছেই ফোনের ভিতরে। তারপর পাচ্ছেন এটা হচ্ছে Note 10 Pro, এটা হচ্ছে Note 10 Pro, আছে প্রো ম্যাক্স, আছে দুটো ভেরিয়েন্ট হবে। Note 10 Pro হচ্ছে গিয়ে 6128, এটা 22,500 টাকা প্রাইস, মাত্র 22,500 টাকা। তারপর পাবেন হচ্ছে Note 10 Pro Max, 10 Pro Max 6128GB, 28GB পড়বে 24,500 টাকা। এটারই সেম হবে 6128, Note 10 Pro Max, প্রো ম্যাক্সটা হবে 24,500 টাকা। তারপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে OnePlus 8T, 8T-র মধ্যে দুটো ভেরিয়েন্ট হবে, 8T-র দুটো ভেরিয়েন্ট বলতে একটা হচ্ছে 8128, আরেকটা হচ্ছে 8256। 8128-এর প্রাইস হচ্ছে 36,700 টাকা মাত্র, 36,700 টাকা। আর এটার 8256 যেটা, 8256-র প্রাইস পড়বে মাত্র 40,000 টাকা। 8256-র প্রাইস মাত্র 40,000 টাকা। তারপর পাচ্ছেন হচ্ছে OnePlus 9R টা পাচ্ছেন 8128GB, 39,900 টাকায় মাত্র। এটা খুবই রানিং একটা প্রোডাক্ট, এখন খুব বেশি চাহিদা চলতেছে। এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে কাস্টমার। এর বাহিরেও আমাদের কাছে যেমন Note 10, তারপর হচ্ছে Note 8 2021, আরও অনেকগুলো মডেলই অফিসিয়াল নন অফিসিয়াল সব কিছু অ্যাভেলেবেল। আপাতত দোকানে প্রেজেন্ট নাই, যার কারণে দেখাতে পাচ্ছি না, প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে। আপনাদের যে কোনো ধরনের ফোনই লাগুক, আনঅফিসিয়াল অফিসিয়াল ফোন দিয়ে কন্ট্যাক্ট করবেন, সব থেকে কম রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো খুবই সুন্দর লাগলো ভাইয়ের কথা, আর যে কোনো ফোন লাগলে তো যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর ফোন যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।